হ্যালো বন্ধুরা, ইস্টবেঙ্গল দল এবছর তাদের বিদেশি চয়নে কিন্তু পুরোপুরি ব্যর্থ, সেটা বলাই যায়। দলের বিদেশিদের মধ্যে শুধুমাত্র ক্লিটন সিলভাই একটু নিজের ফর্মে রয়েছে, তাছাড়া বাকি যেসব বিদেশিরা রয়েছে তারা কেউই দলের জন্য নিজের সেরাটা দিতে পারছে না। বিদেশিদের চোটাঘাত আনফিটের কারণে ইস্টবেঙ্গল দলকে অনেকটাই ভুগতে হচ্ছে, যেখানে অন্য দলগুলির বিদেশিরা তাদের দলকে টেবিলের একটা ভালো জায়গায় পৌঁছাতে বড় ভূমিকা নিচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল দলের বিদেশিদের কারণে এই বছরেও দলটার অবস্থা খুবই খারাপ। এলিয়ান্দ্রর কথা তো ছেড়েই দাও, অ্যালেক্স লিমাও নিজের কেরিয়ারের শেষ সময় ইস্টবেঙ্গল দলে সই করেছে, যার ফলে যেটা হবার ছিল সেটাই হলো। তো ইস্টবেঙ্গল দলের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন নতুন বিদেশির মুখ দেখতে পাবে, এটা নিশ্চিত। তো এই মরশুমের দল গঠনের সময়ও বিদেশি চয়নের ব্যাপারটা পুরোপুরি লুকিয়ে রেখে হঠাৎ করে একদিনে একসাথে বেশ কয়েকজন বিদেশির নাম ঘোষণা করে দিয়েছিল ইস্টবেঙ্গল দল, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর বিদেশি চয়নের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে। তো এই মুহূর্তে যতটা খবর বিভিন্ন জায়গায় মারফত পাওয়া যাচ্ছে, ইস্টবেঙ্গল দলে খেলে যাওয়া পুরনো এক বিদেশির সাথে কথাবার্তা চালাচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব। তো সেই বিদেশিটা হলো 27 বছর বয়সে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জ্যামিসেন্টস কোলাডো। 2018-19 মরশুমে ইস্টবেঙ্গল জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এই কোলাডো। ইস্টবেঙ্গল দলের হয়ে আই লিগে 29টা ম্যাচে 11টা গোল এবং 2টো অ্যাসিস্টও রয়েছে, এছাড়া ডুরান্ট কাপেও 4 ম্যাচে 3টে গোল রয়েছে কোলাডোর খাতায়। অ্যাকচুয়ালি দেখতে গেলে একটা স্ট্রাইকারের কাজ করে দেয় এই কোলাডো। তো বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন, তো অ্যালেক্স লিমার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে এই কোলাডো। তো কোলাডোর সাথে কিন্তু কথাবার্তা প্রাথমিক স্তরে রয়েছে, তো এখন এটাই দেখার বিষয় হবে কোলাডোকে আবার ইস্টবেঙ্গল জার্সিতে লাল হলুদ ব্রিগেড দেখতে পায় কি পায় না। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, অ্যালেক্স লিমার পরিবর্তে কি কোলাডো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে, নাকি কোলাডোর থেকেও ভালো মানের বিদেশি দরকার এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে, তা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।